গেট ভেঙে মাদ্রাসার উপর ঢুকে গেছে, আমাদের মাদ্রাসা গেট ভেঙে ফেলছে এবং বিভিন্ন জিনিস ভাঙচুর করছে, তা চুরি কেস এবং এই বিভিন্ন ককটেল বোমা নিয়ে আমাদের মাদ্রাসার ছাত্রদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করছে। কয়েকজন ভিতর থেকে কয়েকজন যারা আগে থেকে মাদ্রাসার মধ্যে ছিল তারা গেটের মধ্যে গিয়ে কেস নিয়ে দাঁড়িয়ে যায়, এমনভাবে হামলা করছে, বিভিন্ন ছাত্রদেরকে কিরিচ দিয়ে কুপে হাত কেটে ফেলছে। বারাটিয়া কিশোর সন্ত্রাসী উবাইদুল্লাহ হামজার বারাটিয়া কিশোর সন্ত্রাসী এসে মাদ্রাসায় হামলা করছে, কাউকে হাত কেটে দিয়ে আমাদের সাথী ভাইদের হাত কেটে দিয়েছে, আর কাউকে ইট মেরে একদম মাথা কেটে দিয়েছে। দিনের বেলা দিন দুপুরে এরকম দাসুরি নিয়ে বোমা নিয়ে কিভাবে মাদ্রাসার উপর হামলা করতে পারে? আঠাইশে অক্টোবর, এখন আঠাইশে জানুয়ারি, আঠাইশে বিষয়টা মনে রাখবেন, আঠাইশটা সন্ত্রাসীদের জন্য কালো, আমাদের সবার দাবি উবাইদুল্লাহ হামজাকে গ্রেফতার করতে হবে, বারবার আমরা এগুলো সহ্য করতে পারছি না, ধৈর্য সীমার বের হয়ে গেছে। তাদেরকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। আজকে দিনের এই বেলা ১১টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা ওরা দলবদ্ধ হয়ে দা চুরি কেস এবং এই বিভিন্ন ককটেল বোমা নিয়ে আমাদের মাদ্রাসার ছাত্রদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করছে, এমনভাবে হামলা করছে, বিভিন্ন ছাত্রদেরকে কিরিচ দিয়ে কুপে হাত কেটে ফেলছে। ওরা বহিরাগত কিছু সন্ত্রাসী সুবিন্দুন্ডির এবং মুরাদাবাদের এবং এই এখানে রাউজানের করে কিছু সন্ত্রাসী, ওরা বারাটিয়া কিশোর সন্ত্রাসী উবাইদুল্লাহ হামজার বারাটিয়া কিশোর সন্ত্রাসী এসে মাদ্রাসায় হামলা করছে এবং মাদ্রাসার ছাত্রদের উপর খুব মর্মান্তিকভাবে ওরা আহত হয়েছে, এতে মাথা ফেটে গেছে, হাত কেটে গেছে। দিনের বেলা দিন দুপুরে এরকম দাসুরি নিয়ে বোমা নিয়ে কিভাবে মাদ্রাসার উপর হামলা করতে পারে? ওরা নিজেদেরকে দাবি করে মাদ্রাসার ছাত্র, এখানে কি সবগুলো সন্ত্রাসী? ওরা বাহির থেকে এতদিন পরে ভিডিও করে করে অনলাইনে প্রচার করতেছে মাদ্রাসার সব জঙ্গি সন্ত্রাসী, ওরা নাকি মাদ্রাসার সুনের ছাত্র, আর ওরা কিভাবে বাহির থেকে এরকম দাসুরি নিয়ে ককটেল বোমা নিয়ে মাদ্রাসার উপর হামলা করতে পারে? গেট ভেঙে মাদ্রাসার উপর ঢুকে গেছে, আমাদের মাদ্রাসা গেট ভেঙে ফেলছে এবং বিভিন্ন জিনিস ভাঙচুর করছে। আওয়াজ আসার সাথে সাথে আমরা গেটে চলে যাই, তো আমরা ওদিকে চলে যাওয়ার পর এরা এদিকে এসে কয়েকজন ভিতর থেকে কয়েকজন যারা আগে থেকে মাদ্রাসার মধ্যে ছিল তারা গেটের মধ্যে গিয়ে কিরিচ নিয়ে দাঁড়িয়ে যায়। তো তাদেরকে আমাদের ছাত্ররা যারা ছিল তারা যখন প্রতিরোধ করতে যায় তারা ছাত্রদের গায়ে আঘাত করে রক্তাক্ত করে দেয়, কাউকে হাত কেটে দেয়, আমাদের সাথী ভাইদের হাত কেটে দিয়েছে, আর কাউকে ইট মেরে একদম মাথা ফেটে দিয়েছে। তো এখন আমরা দাবি জানাচ্ছি মাওলানা উবাইদুল্লাহ হামজাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে হবে, আমাদের সবার দাবি উবাইদুল্লাহ হামজাকে গ্রেফতার করতে হবে, বারবার আমরা এগুলো সহ্য করতে পারছি না, ধৈর্য সীমার বের হয়ে গেছে। আঠাশে অক্টোবর একবার হয়েছিল কিন্তু তারা বারবার ৭০ দিন যাবৎ আঠাশে অক্টোবর করে যাচ্ছে, এগুলা বিচার কে করবে? আঠাশে অক্টোবর মাত্র কিছু করার জন্য হয়েছিল, তারা যে ৭০ দিন যাবৎ মাদ্রাসার সকল পরিস্থিতিকে একদম পাঞ্চার করে দিতেছে, সবাইকে একদম কুণ্ঠাসা করে রাখছে, এর বিচার কে করবে? মানুষের বিবেক কোথায় গিয়েছে? তো আমাদের সর্বোচ্চ পর্যায়ে দাবি উবাইদুল্লাহ হামজা তো ওটি মাদ্রাসার মধ্যে জীবনেও ঢুকতে পারবে না, আমরা ছাত্র একজন বেঁচে থাকতে সে এই মাদ্রাসার একটাই থাকতে উবাইদুল্লাহ হামজা কেন ঢুকতে পারবে না? আমাদের ছাত্রদের গায়ে হাত দেওয়ার পর উবাইদুল্লাহ হামজা এখানে ঢুকার কোনো অধিকার তার নাই, ৪,০০০ ছাত্রের দাবি উবাইদুল্লাহ হামজা এখানে ঢুকতে পারবে না, যে কোনো মূল্য উবাইদুল্লাহ হামজাকে গ্রেফতার করতে হবে, যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা ছাত্র জনতা ইনশাআল্লাহ মাঠের মধ্যে বসে আমরা থানার মধ্যে অবরোধ করে রাখবো, আমরা থানাকে দাবি জানাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত উবাইদুল্লাহ হামজা গ্রেফতার হবে না আমরা থানার মধ্যে অবস্থান করতে থাকবো, গণঅবস্থান। যারা সন্ত্রাসীরা মাদ্রাসার উপর হামলা করেছে তাদেরকে আমরা খবর পাইয়েছি কমল মুর্শিদাবাদ এবং বাস স্টেশনের মধ্যে তারা অবস্থান করতেছে, আমরা বলবো আপনারা অতি দ্রুত তাদেরকে পটিয়া থেকে বিতাড়িত করুন, অন্যথায় আমরা ছাত্রদলটা পটিয়াকে তাদেরকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ। তোর
সন্ত্রাসী বাহিনীদেরকে প্রতিটি মাদ্রাসার ছাত্রদলতা দেখে নিবে এবং পুরো বাংলার সব মুসলিম জনতা দেখে নিবে হে প্রিয় ছাত্র জনতা হে আমার প্রশাসন ভাইরা আমরা আপনাদেরকে হামলা করতে আসেনি আপনারা সনাতনের বন্ধু শান্তি শৃঙ্খলা আপনাদের দেখছেন অবরোধ তাই আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা পুরা সুতরাং সুতরাং করতে চাই আমাদের তারা ছিল কোন কারো আন্দোলনের ক্ষতি না হয়